নমস্কার আমার নাম সঙ্গীত গুপ্ত এদিকে আমরা বলছি কোনো ভালো ফিল্ম আসছি না তো দেখার মতো কিছুই নেই কিন্তু আমরা যে এদিকে একটা ফিল্ম ইগনোর করে বসে আছি বলিউড তো ছাড়ুন হলিউডে শাসমতি এরকম তৈরি হয়নি টিউশন ক্লাস নিতে হবে এরকম সিনেমা তৈরি করতে গেলে টাইম ট্র্যাভেল কথা নিজে শুনেছেন মানে পনেরো বছর আগে পৃথিবী কেমন ছিল যদি আজকে জেনে তোমার কেমন হয় যেই ফিল্মের কথা বলছি সেটা ইন্ডিয়া তৈরি হয় টাইম ট্র্যাভেল সবচেয়ে বেস্ট সিনেমা আপনি সত্যিকার বিশ্বাস করবেন না যদি বলি দশ খারা মাথা লাগবে সিনেমাকে বুঝতে বাড়ি চাই কিছুই বলছি না সিনেমা রিয়েল এক্সপিরিয়েন্স থেকে বলছি সবচেয়ে ভালো ব্যাপার হলো সিনেমার জন্য থিয়েটার যেতেই হবে না ঘরে বসে থিয়েটার মজা নিতে পারেন মানে ওটির প্ল্যাটফর্মে রিলিজ করে দেওয়া হয়েছে যে পোস্টার তৈরি করতে ক্রিয়েটিভিটিতে লেগেছে তখন ভাবুন সিনেমা তৈরি করতে কত মাথা খাটিয়েছে প্রমাণের জন্য ইন্ট্রোডাকশন দিয়ে এই গল্পে হিরো হিরোইন দুজনে থিয়েটারে অভিনয় করে এই গল্প হিরোর জীবন খুব সাদা ছিল এই গল্প হিরোর জীবন নাটকীয় হয়ে ওঠে যখন রাতে একজন মানুষ দেখা করতে আসে এবং এসে বলে তোর বাবা মানে মায়ের বর এখনো বেঁচে আছে মাকে বলে দিস হিরো তো পুরো চমকে যায় হিরো জানে বাবা সুসাইড করেছিল ছোটবেলা থেকে গল্প শুনে আসছে ভাবুন যে ছেলে ছোটবেলা থেকে বাবার মুখ দেখেনি হঠাৎ করে বাবা বেঁচে আছে খবর দিয়ে শুনতে পায় মনে হয় কোনো নাটকের সিন চলছে হিরো মনে করে তার সঙ্গে মজা করা হচ্ছিল কিন্তু সেকেন্ড মিটিং এ সব কনফিউশন দূর হয়ে যায় আগুন ব্যক্তির সঙ্গে ছেলে দাঁড়িয়ে আছে হু হু একরকম হিরোর মতন দেখতে বাবা ছিল তাও একরকম ছিল জমা ভয় করতে এ তো সবাই শুরু লাইফের চ্যালেঞ্জ এখন আসতে শুরু করেছে হিরো হিরো পুরো পাগল হয়ে যাবে হিরো ফোনে কিছু মেসেজ আসে যারা শুনে চমকে যায় গার্লফ্রেন্ড কিছু ফটো পাঠিয়েছে গার্লফ্রেন্ডের সঙ্গে হিরো বসে কফি পান করছে কাছে আপনি চ্যালেঞ্জের কি দেখছেন করতে আসছে চ্যালেঞ্জের ব্যাপার হিরোকে জিজ্ঞেস করে দেখুন না হিরো তো ঘর থেকে বেরোয়নি হিরো কি করে ক্যাফে যাবে মানে ফটোতে যে হিরোর মতো লোকটি হিরো গার্লফ্রেন্ডের সঙ্গে বসে কফি পান করছে তার সঙ্গে রাতিবেলা আসে ডাগন্ত তো ব্যক্তির সঙ্গে কোনো কানেকশন থাকতেই পারে এত কিছু খারাপ হওয়ার পর না একটা ভালো খবর আসে হিরো সবকিছু ভুলে যায় হিরো কাজে চাকরি অফার আছে যা মাইনে হচ্ছে লাখ টাকা হিরোকে কি করতে হবে জানেন টাইম টেবিল করতে হবে যেটা আপনার আমার স্বপ্ন পাঁচটাকে এমন কিছু করতে হবে যে পাঁচ পেছন দুটোই বদলে যায় এটা কি করে সম্ভব মাথার মধ্যে কোনো মেশিন লাগানো হবে নাকি মাথা পিছু কি কেমিক্যাল ঢালা হবে এটা জানার জন্য ফিল্মটি দেখতেই হবে আমি বলে দিলে ফিল্মে মজা আসবে না আপনাকে নিজে খুঁজে বার করতে হবে উত্তরটা জানেন কি চাকরিটা দিয়েছে সেই রাতে বেলা দেখা করতে এসেছিল হিরোর সঙ্গে সেই লোকটি এর কাজই হলো মানুষের মজার সঙ্গে খেলা এটা তো সব ওয়ান পার্সেন্ট বললাম ফিল্মের গল্প যত এগোবে না আপনি মাথায় হাত দিয়ে বসে থাকতো এত সাংঘাতিক গল্প এই ধরনের সিনেমা খুব কমই আসে এই সিনেমা একবার দেখলে বুঝতে না ফিল্ম দেখতে হবে ফিল্ম যত এগোবে না একটা সিক্রেট বার হতে থাকবে ফ্রিমে ভিতরে টু হিরো চান দেখানো হবে না আপনি ভাবতে পারবেন না এই প্রতিটা টু হিরোটা একে অপরের সঙ্গে জুড়ে আছে ফ্রিমে তো শেষের দিকে এভাবে মাথা খারাপ করে দেবে সেরকমই আমরা গর্ব করতাম না এটা গর্বের ভিতরে অনেক ছোট ছোট গর্ভ থাকতো সেরকম এখানে দেখতে পাবো এত ভয়ঙ্কর সাসপেন্স ক্লাইম্যাক্স দেখানো হবে আপনি সপ্তম ভাবতে পারবেন না হলরও সিনেমা রিমেক করতে পারেন কিছু বলা যায় না দু হাজার চব্বিশ আনপ্রেডিটেবল ক্লাইম্যাক্স চলে সিনেমাটি দেখতে পারেন কাহিনী দেখে মনে হয় বই পড়ছেন ডার্ক ওয়েব সিরিজের কথা শুনেছেন যেটা বলা হয় ওয়েব সিরিজের মধ্যে একটা এরকম শাসন করে এই সিনেমাটা দেখা পড়ে না ডার্ক ওয়েব সিরিজের কথা মনে করে দিচ্ছিল আপনি অ্যামাজন প্রাইমে সিনেমাটা দেখে নিন তারপর বলুন কেমন লাগলো কেমন লাগলো ভিডিওটা কমেন্টের মাধ্যমে জানেন আপনার কমেন্ট আমার কাছে অনেক মূল্যবান আপনি লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন এবং দেশ বিদেশের বন্ধুর সঙ্গে ছড়িয়ে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন